সৌদি আরবের জেদ্দা থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হানিস সরকার উজ্জ্বল। হানিস, হামলায় আহত বাংলাদেশিদের কি অবস্থা এখন? সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আপনি যা বলেছেন, আসলে গত শুক্রবার রাত্রে জেদ্দা থেকে প্রায় 730 কিলোমিটার দূরে জিজানের যে কিং আবদুল্লাহ বিমানবন্দরে যে ড্রোন হামলাটি করে ইয়েমেন থেকে, আসলে সেই হামলাতে আমরা সৌদি গেজেট সহ বিভিন্ন খবর মাধ্যমে জানতে পারি যে বাংলাদেশি 3 জন এবং সৌদি নাগরিক 6 জন এবং সুদানি নাগরিক 1 জন রয়েছে। কিন্তু আমাদের জেদ্দা কনসুলেটের বরাতে আমরা 2 জনের পরিচয় পেয়েছি, যেমন মনির হোসেন নামে একজন টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জের, আরেকজন সিরাজুল ইসলাম বাঞ্চারামপুর ব্রাহ্মণবাড়িয়া। তো সাথে আপনার মাধ্যমে আরেকটা জিনিস জানিয়ে রাখি, সৌদি আরবের বিভিন্ন আইন লঙ্ঘন করা প্রায় 16,151 জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আইন শৃঙ্খলা বাহিনী। তার মধ্যে যেমন 54% রয়েছেন ইথিওপিয়ান নাগরিক, 44% রয়েছেন ইউমিনি নাগরিক এবং 2% রয়েছে বিভিন্ন দেশের নাগরিক। তো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশিদের সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানাচ্ছি আরটিভির মাধ্যমে, যাতে সৌদির শ্রম আইন লঙ্ঘন না করে সৌদি আইন মেনে চলে। হ্যাঁ সাদি, এই ছিল সৌদি আরব থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ হানিস। এতক্ষণ সৌদি আরবের জেদ্দা থেকে বলছিলেন হানিস সরকার উজ্জ্বল।